সুনামগঞ্জের দিরাইয়ের সুজানগর এলাকায় চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় বাসের হেল্পার রশিদকে গ্রেফতার করা হয়েছে। সকালে জেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের পিবিআই সদস্যদের কাছে রশিদকে হস্তান্তর করে সুনামগঞ্জ বাস মালিক সমিতির নেতারা গত শনিবার বিকেলে দিরাইয়ের সুজানগর এলাকায় ধর্ষণ থেকে রক্ষা পেতে বাসের জানালা দিয়ে লাফ দেয় ওই কলেজছাত্রী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনও পলাতক রয়েছে বাস চালক শহীদ সহ দুইজন।